সম্প্রতি বলিউডে চলছে পুরনো হিন্দি গানের রিমেক ওকে জানু ছবিতে স্বয়ং এ আর রহমান নিজেই নিজের সুপারহিট গান হাম্মার রিমিক্স করেছেন। শাহরুখ ঋত্বিক তো নিজের ছবি রাইস কাবিলে আইটেম গান হিসেবে বেছে নিয়েছেন 80s থিমকে, আর বরুণ আলিয়ার প্রজন্ম নাচছে 90s তাম্মা তাম্মা গানের তালে। নিজের গানের রিমিক্সে অনেক তারকা খুশি হলেও সুরকার গীতিকাররা নাখোশ। যে গান অক্ষয় কুমারের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল সেই গানেরই তালে নেচে পাপা আব্বাসের হাত ধরে বলিউডে পা রাখলেন মুস্তফা। বলিউডের ঝড়তোলা সেই গানটির রিমেক্সও বারুদের মতো জ্বলে উঠেছেন। তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্তের প্রকাশের অনুষ্ঠানে নেচেছিলেন স্বয়ং অক্ষয় কুমার। ও বাদ বললাম ভুল গয়ে আব্বাস ভাই তো লেকিন বিকজ দিস সং ইজ লাইক আব্বাস মাস্তান জুটির কাছে সত্যি কৃতজ্ঞ, তারাই আমাকে বলিউডে খিলাড়ি বানিয়েছেন আর এই গান আমায় পৌঁছে দিয়েছে লোকের ঘরে ঘরে। তাই এই গানটি যখন রিমেক হলো খুবই ভালো লেগেছিল। পরিচালক দ্বয় অনুষ্ঠানে দাওয়াত দিলে বলেছিলাম নাচা নিজের বিখ্যাত হাম্মা গানটিতে র‍্যাপ জুড়ে রিক্রিয়েট করেছেন সুরের দেবতা এ আর রহমান। আশির দশকের লায়লা আর সারা জামানা গানকে আইটেম সং করে কোটি কোটি টাকা মুনাফা ঘরে তুলেছে শাহরুখ খানের রাইস এবং ঋত্বিক রোশনের কাবিল। সঞ্জয় দত্ত মাধুরীর হিট গান তাম্মা তাম্মার রিমেকে এবার দর্শককে নাচাচ্ছেন বরুণ আলিয়া। তবে বলিউডের নিজস্ব কিছু নেই, তাই পুরনো হিট গান দিয়েই চালাচ্ছে বলে মত গীতিকার বাদশার। আর টলিউড বলিউড কাঁপানো সুরকার অনুপম রায়ের মতে রিমেক গানগুলো কদিন রমরমিয়ে ব্যবসা করে ঠিকই, তবে নতুন কিছু সৃষ্টি হয় না। নবেনা তসনিম, 71।